গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো? আমার সন্ধ্যা বাস জানি না, তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি প্রত্যেকটা মতন চলে এসেছি বাথরুমে স্নান করতে। তো ফার্স্টে মুখটা ধুয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার মুখে সাবান দেওয়া হয়ে গেছে, এবার পেটে পেটে সাবান দিচ্ছি। পায়ে সাবান দিয়ে নিই। আমার পায়ে সাবান দেওয়া হয়ে গেল, এবার এই পাটা সাবান দেবো। ফের তো দেখো, আমার শ্যাম্পু ফুরিয়ে গেছে, এর মধ্যে জল ভরেছি। এই দেখো, এর উপরে জল ভরে নাড়াচ্ছি, তো দেখো কি বেরোয়। শ্যাম্পু ফুরিয়ে গেছে, কিন্তু কি করবো বলো, অল্প একটু ছিল, ওর ভিতরে জল দিলাম। আগে দেখিনি, মনে হচ্ছে যেন অনেকে আছে, তো এসে দেখছি যে কিছুই শ্যাম্পু নেই। এই দেখো জল বেরোচ্ছে এর মধ্যে দিয়ে, দেখি কতটা হয়। হয়ে যাবে, আজ হয়ে যাবে, কারণ মাথা তো শ্যাম্পু করাই আছে না, প্রতিদিন মাথা শ্যাম্পু করতে হয়। দেখি আর একটু জল দিই। দেখি ফ্যান উঠে দাঁড়াই, নালে হচ্ছে না, অসুবিধা হচ্ছে। কাপড়টা শ্যাম্পু করে নি না, মাথা চুলগুলো শ্যাম্পু করে নি, কাপড়টা ব্লাউজটা শ্যাম্পু করে নি, আবার ধরো নতুন করে তখন আমার সাথে ব্যস্ত রইল না। Thank you.
মাথা শ্যাম্পু করা, গায়ে জল দেওয়া হয়ে গেল। তো ফ্রেন্ড ফাইনালি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো দেখেইতে পাচ্ছ স্নান স্নান সেরে এসে এই যে শাড়ি পরেছি, আর এই যে মাথা পেটি বেঁধেছি। মাথা পেটিটা কি বলতে বোঝায় বলো তো, এটা হচ্ছে লাল গামছা। আর এই যে মাথা হারানো সিঁদুর পরে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কারণ চুলটা ধরুন অনেক ভিজা, তার জন্য আমি গামছাটা ঝরিয়ে রেখেছি। ঠিক আছে, তো গামছাটা ঝরিয়ে রাখলে ফ্রেন্ডস কি বলো তো, তাড়াতাড়ি তোমার চুলটা শুকিয়ে যায়, জলটা যে মানে এমনি ধরো চুলটা খুলে দিলে না পিঠে জল পড়ে কি ঘটে জল পড়ে। ঠিক আছে, ওই জন্য তোমার গামছাটা বেঁধে রেখেছি। তো ফ্রেন্ড বাই, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে, আর ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেই, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ঠিক আছে, বেশি বেশি করে। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন